আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি অনেক দিন হয়ে গেল ভিডিও দেওয়া হয়নি সময় পাচ্ছি না বাড়িতে আসার পর সবাই আসছে গল্প করতে করতে সময় চলে যায় তো ভিডিও আর দেওয়া হয়নি তো আজ ছোট ছোটো খাটো দিনের ভিডিও মিলে আমি একটা ভিডিও বানিয়েছি আশা করি আপনারা এনজয় করবেন এখানে অনেক কিছু অনেক জায়গায় গিয়েছে অনেক কিছু করেছি ওগুলো মিলে একটা ভিডিও করেছি ভাবলাম যে ছোট ছোট ভিডিও না দিয়ে সবগুলো একসাথে করে দিয়ে দিই তো আমার আম্মার কাছ থেকে সিম পাচ্ছে তো এরকম আমি সব কিছু মিলেই ছোট ছোটো করে ভিডিও করেছি আমাদের গাছের একদম ফ্রেশ সিম তো অনেকগুলোই পেরেছে শুধু একবেলা রান্না করার জন্য ওনারা দেশে থাকলে তো সব ফ্রেশ ফ্রেশ খেতে পারে তো এইখানে আমার আব্বা সব কবুতর মুরগি ওদেরকে খাওয়া দিচ্ছে এক টাইম ওদেরকে যখন ছাড়ে সকালবেলা তখন খাওয়া দিতে হয় আর আমাদের এলা মানে ওখান থেকে খুব মনোযোগ সহকারে বসে মানে ও যদি একটু ছুটতে পারতো আর ওদেরকে ধরতে পারতো খুব আকাঙ্ক্ষিত হয়ে বসে থাকে ও কিন্তু ওর এটা তো আর কখনোই আশা পূরণ হবে না আর এখানে চাল ভাঙতেছে এটা মেশিনে যেটা চূড়ায় আমার আমরা শহরে চূড়ায় আনি ওখানে এটাকে কাইল মশল বলে এটা দিয়ে চালকে গুঁড়া করে তো এটা দিয়ে পিঠা বানাবে এই কাইল মসুল দিয়ে যেই চালটা গুঁড়া করে এটার পিঠা আবার বেশি মজা হয় তা আমি অনেকদিন পরে একটু ট্রাই করলাম আগে পারতাম এখন তারপরে একটু করে ট্রাই করলাম আমার দিচ্ছে না কারণ হাতটা ব্যথা হয়ে যায় পরে তারপর আমি ভাবলাম যে দেখি আমার মনে আছে কিনা বছর হয়েছে এরকম করা হয়নি আমি বললাম যে আপনারাই করেন আমি চেলে দিই তাইলে ও কেমন লাগতেছে গুড়ি ছেলে আমার সব বোনরা আসে জন্য আমরা আগে থেকে চাল পরে ফললে করে রাখতেছে ফললে সবাই মিলে যখন আসবে তখন পিঠা দিতা বানাবে আরেকদিন সকালবেলা খোলা পিঠা বানাচ্ছে চুলার পারে বসে বসে আমরা খেজুরের রস দিয়ে খাবো

আমি কতবার ট্রাই করেছি এরকম আমার হয় না আমি এই জন্য ছোটোটা করি এরকম বড়টা আমার চুল চুল গ্যাসের চুলাতে হয় কম এরকম ফুলে কম তো ছোট ছোট যেটা আমি করি ওটাই আমি সবসময় করি ওটা আবার ফুলে আমার এটা কম ফুলতে চায় তো খেজুরের রস আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে তো ওইটা দিয়ে খাচ্ছি তারপরে রাতের বেলা বসে বসে আমরা মেরা পিঠা এটা আবার অনেক জায়গায় সাইনা পিঠা বলে চিটংয়ে সাইনা পিঠা যেটাকে বলে আমাদের এখানে মেরা পিঠা বলে আবার কোনো কোনো জায়গায় দৈলা পিঠা বলে এক এক জায়গায় এক এক রকম বলে তো আমরা সবাই বসে রাতের বেলা পিঠা এটা বানাচ্ছিলাম অনেকগুলা পিঠা বানিয়েছে ওই দিন তো আমার মেয়ে ফাঁকে ফাঁকে একটু একটু করে ভিডিও করছে তো সকাল বেলা এত চই কিসেরা তো আমি ভাবলাম কান্নাকাটি দেখি টিকা দিতে আসছে ওই আমার জেঠি এখানে আর আমাদের গার্লিক এখানে ডিম পাড়ার জন্য আসছে আমার আম্মা ডিম পাড়ার জন্য দিয়েছে মুরগিদেরকে ও এসে বায়ালায় এসে বসে থাকে বেশি গার্লিক আর এলাই বেশি বসে থাকে জিঞ্জার কখনো আসেনি আর ওরা তো এত দুষ্ট হয়েছে বাড়িতে আসার পরে এদিকে ওইদিকে ফাঁক পেলি দৌড় মারে এটা হচ্ছে আমাদের দেশে এরকম জমিনে যখন শুকনার সিজনে তখন এরকম শাক পাওয়া যায় এই শাকটা অনেক অনেক মজা তো সবাই যখন শাক উঠাতে যাচ্ছে আমিও ওদের সাথে গিয়েছি আমিও দেখি আমিও ছোটবেলায় অনেক শাক উঠিয়েছি এরকম তো আমি আমিও গেলাম এরকম জমিনে মাঝখানে বিকালবেলা রোডটা একটু পড়ে যখন আসে তখন যায় বসে বসে সবাই শাক উঠায় গল্প টল্প করে তার পাশে ক্ষীরা খেত ছিল তো আমার তো ক্ষীরা দেখে আর লোভ সামলাইতে পারলাম না তো মহিলা আমাকে খিদা পেরে দিল আমি ওখানে কয়েকটা খেয়েছি আবার সাথে একটা দিয়ে দিয়েছে তখনও বেশি ধরেনি আর বেশি সমস্যা হচ্ছে কাক খেয়ে ফেলে পাখি খেয়ে ফেলে তো ওই মহিলা ওখানে এগুলো পাহারা দিচ্ছিল গুলাই নিয়ে বসে আছে তো উনি আমাকে পেরে দিল তারপরে আসার সময় একটা দিয়ে দিল এখনো বেশি করে ধরে নাই ছোট ছোট জাস্ট করা আসছে তো শাক উঠানো হয়ে গিয়েছে সবাই এখন চলে যাবে তা আমরা চলে যাচ্ছি ও গাড়িতে করে শাক উঠাচ্ছে তো আমাদের শাক উঠানো শেষ আমরা এখন চলে যাচ্ছি আর ক্ষীরাও পাইলাম একটা তো আমার আম্মা আবার আরেকজনকে দিয়ে বোত্তা শাক বলে এটাকে আমাদের শহরেও পাওয়া যায় কিন্তু কিভাবে রান্না করে আমি এটা জানতাম না আমার আম্মা থেকে শিখে এসেছি বোত্তা শাকের ভত্তা টক বলে এটাকে আর এটা দিয়ে এমনি শাক রান্না করবে আর এদিকে আমার আম্মা মাসকলার ডাইল চূড়ায় নিচ্ছে আমাকে শহরে আসার সময় দিবে কারণ আমার মেয়ে আর শিক্তি এটা ছাড়া খায় না ওদের এটা লাগেই মসুর ডাল ওরা কম পছন্দ করে এই ডালটাই বেশি পছন্দ করে তো আমার বেশি করে চুরাই নিয়েছে আমাদেরকে দেওয়ার জন্য আমার আম্মা কিভাবে চুটতেছে অন্য মহিলাদেরকে দিলে বা পারে না এই জন্য এগুলো আমার আম্মা নিজের হাতেই করে মানে ওনার কাছে খুতা আর কি ওনার কাছে মনে হয় যে ওনার মতো কেউ পারে না ওনারগুলো উনি সুন্দর মতো করে তো যেটা আমি শাক এনেছিলাম এটা রান্না হয়ে গেছে তো ওখানে বসে বসে আমি খাচ্ছি গরম গরম এমনি এমনি পা এলো এই শাকটা এত পছন্দ করে শুকনা মরিচ দিয়ে শাকটা খেতে বেশি মজা এখানে তো এটা পাওয়াই যায় না তারপরে দেখি চাওয়া বানিয়ে নিয়ে আসছে তো বসে বসে চা খাচ্ছি শীত অসম্ভব শীত তো এখানে বোত্তা শাক যেটা বলে এটা ভাপে দিয়েছে প্রথমে তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই কারণ শহরেতে এই শাকটা পাওয়া যায় আমি অনেকবার দেখেছি ভ্যানগাড়িতে তো এটাতে একটা টাকি মাছ দিয়েছে একটু লবণ দিয়েছে আর চার পাঁচটা কাঁচা তেঁতুল দিয়ে দিয়েছে কাঁচা তেঁতুলও শহরে পাওয়া যায় তো যখন একটু ভাপে সিদ্ধ হয়ে আসবে তখন ওটা উঠিয়ে ফেলেছে আর এখানে একটু করে রসুন বাটা দিয়ে দিয়েছে আর একটু করে পেঁয়াজ বাটা দোনটা মিক্সড করে একটু করে দিয়ে দিয়েছে এটা হচ্ছে শাক অনুযায়ী আন্দাজ করে দিতে হবে আর এখানে তেঁতুলের চামড়াটা উঠিয়ে নিয়েছে আর মাছের কাটাও বেছে নিয়েছে এগুলো দিয়ে দিয়েছে দিয়ে শুধু এখন নেড়ে এটা শুকানোর পালা পানি যাতে একদমই না থাকে শুকিয়ে ফেলবে তারপর এখানে কাঁচামরিচ ধনিয়া পাতা ওগুলো দিয়ে দিবে দিয়ে নেড়ে এখন নামিয়ে ফেলবে এটা যে পায়লে এত এত পছন্দ করেছে শুকনা শুকনামরিচ দিয়ে এটাই খেত রান্না করলে একদম সব ঠিক আছে আমি বত্তা শাকটা বেশি একটা পছন্দ করতাম না কিন্তু আম্মা যখন এভাবে রান্না করেছে এটা অসম্ভব মজা ছিল তো আম্মা আমাকে শিখিয়ে দিয়েছে তিনশালা বাসায় ট্রাই করব কিন্তু আম্মার মতো তার হবে না কিন্তু ট্রাই করে দেখব তো গাছ থেকে নাইকেল পেরেছে ডাব পেরেছে এগুলো সব কেটে কেটে রাখতেছে আর আমরা কয়েকটা তখনই কেটে খেয়েছে আর কিছু কেটে কেটে রেখে দিচ্ছে পায়লা আবার নারকেলের ভিতরে নরম নারকেলটা বেশি পছন্দ করে সেই জন্য কেটে কেটে রেখে দিচ্ছে ও যখন খেতে চায় যাতে দিতে পারে আর গত ভিডিওতে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমাদের আগের বার যখন গিয়েছিলাম গাছেগুলা তখন গাছটা একদম তাজা ছিল কিন্তু গাছটা দেখি যে মরে যাচ্ছে এটা কোনোভাবেই বাড়তেছে না তো এটা এখন এখান থেকে উঠিয়ে আমি আরেক জায়গায় লাগাবো আমার কাজে এগুলা গাছ আমাদের বাড়ির সব গাছ আমার থেকেই খেয়াল রাখতে হয় তো সব গাছে আবার নতুন করে সার মাটি দিয়েছি তো এই গাছটা উঠিয়ে অন্য জায়গায় লাগাবো তো একদিন বসে বসে কাজ এটা করতেছি আর এলাতে দিকে এক মহাকাণ্ড করেছে ও হজরের দিকে চলে গিয়েছিল বাসা থেকে খুঁজে না পাই না আমি খুঁজে চলে আসছি আমার খুব মানে মেজাজ খারাপ হয়ে গিয়েছে মানে কোথায় চলে গেল এত করে ইয়ে বন্দি করে রাখার পরে তো আমার মেয়ে কান্না করতেছে আম্মাকে নিয়ে ও খুঁজতে গিয়েছে আরেক বাড়িতে ও চলে গিয়েছে ওরা অন্য কিছু মনে করে দিতে চেয়েছে ও আবার দৌড়ে চলে গিয়েছে তো আমি তো আবার আম্মা ডাকলো ওর বাচ্চা নিয়ে গেলাম তো আবার দৌড়ে এসেছে ভালো করে গোসল করেছি একটু যখন রোদ উঠেছে উঠানের মধ্যে একদম বড় একটা চাদর বিছিয়ে ওখানে নিয়ে বসে বসে একদম নিজের হাতে মুছে মুছে ওকে শুকিয়েছি আর বাচ্চাগুলো গুলো পাটা গুলা ধুয়ে দিয়েছি দিন হয়েছে তো এই আর কি এলা এবার খুব জ্বালিয়েছে আর সারাক্ষণ টেনশনে থাকতে হচ্ছে কখন চলে যাচ্ছে তারপরে একদিন আবার আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে গেলাম ওরা অনেক দিন ধরে বলছে কিন্তু আপারাও সবাই আসতেছিল না এই জন্য আর যাচ্ছিলাম না আর বেশি ঠান্ডা একদম বাড়ি থেকে বের হইতে ইচ্ছে করে না তো একদিন আমরা গিয়েছি তো ওদের এখানে মেনলি যাওয়া হচ্ছে খেজুরের রস খাওয়া কারণ ওদের ওখানে একটু বেশি খেজুরের রসটা পাওয়া যায় আমাদের দিকে আবার খেজুর গাছ কম আর ওই গাছে যে ঘটি দেয় এটা দিতে পারে না তো ওদের এখানে এগুলো আছে তো আমরা গিয়েছি তো এখন ঘুরে ঘুরে ওদের এলাকাটা দেখতেছি আগে কখনো যাওয়া হয়নি শুধু বিয়ের সময় গিয়েছিলাম তো তখন তো আর কিছুই দেখা হয়নি তো এই ফার্স্ট টাইম আমরা গিয়েছি সব বোনেরা শিক্তি পায়েল আমার চাস্তবাই ভাই আমরা সবাই গিয়েছি তো ঘুরে ঘুরে দেখতেছি অনেক মানুষ সবাই মিলে আর এটা হচ্ছে গাছ থেকে একটু আগেই ওই রস যে ঘুটিটা নামিয়েছে রসের তো রস নিয়ে এসেছে এখন আমরা খাবো অনেক অনেক দিন পর রস খাচ্ছি আর ওদের এখানে খাওয়া যাচ্ছে কারণ ওরা জাল দিয়ে রাখবেন আছে কি ভাইরাস বলে ওটাকে মনে নেই আমার নামটা বাইরাসের তো এই জন্য ওই ওইখানে বলেই দিয়েছে মানে ওখানকার যে চেয়ারম্যান বলে দিয়েছে ওভাবে যে রস যদি তোমরা খেতে চাও ওভাবে জাল দিয়ে রাখতে হবে না হয় রস দিতে দিব না ঘটিয়ে দিতে দিবে না তো এই জন্য ওখানে অনেক সচেতন ওইটা নিয়ে দেখলাম আমাদের শিক্তির কাছে তো ওষুধের মতো ওষুধের থেকেও তিতা লাগতেছে তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ ছিলাম এক রাত তারপরে চলে যাচ্ছি তো এখন আমার শহরে যাওয়ার প্রিপারেশন চলতেছে ওরা একটু শেষবারের মতো বাড়িটা দেখে নিচ্ছে এবার বাচ্চারা খুব এনজয় করেছে আর শুধু এলা একটু করে জ্বালিয়েছে তো যাই হোক আজকে ভিডিওটি এতটুকুই সাজালাম আশা করি আপনাদের ভালো লাগবে কিরকম হয়েছে ভিডিওটা লাইক কমেন্ট ও শেয়ার করে জানাবেন আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তো এখানে এলা আমরা যাওয়ার পথে একটুও জ্বালাইনি তো আসার সময় ও খুব জ্বালিয়েছে খুবই খুবই তো এখন খুব আরামসে পায়েলের সাথে ঘুমাচ্ছে ওকে জড়াই ধরে পুরা রাস্তাভাবে ছিল তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম